এই কটা ফুল ফুটেছে আজকে, বেশি ফোটেনি। আর ফুল দেখতে পাচ্ছি না, এই গাছেও ফোটেনি, কুড়ি হয়েছে। আর এটা হচ্ছে গাঁদালের পাতা, এদিকে সরে এসছে, যে সরিয়ে দিতে বলতে হবে, যাওয়া যাচ্ছে না নাহলে। সকালে উঠে রান্না বান্না করে এখন পুজো করতে চলে এসেছি। আজকে ভীষণ রোদ বাইরে, এখন রোজই রোদ, এটা বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, পুজোটা সেরে নি, দাঁড়ো ছাদের চাবিটা খুলি আগে। তো স্নান ফান করে চলে এসেছি পুজো করতে। যাই হোক, ঠাকুর ঘরে এখানে একটা ফ্যান আছে, এটা অনেক সুবিধা। জানি না ফ্যানটা চালালে তোমরা শুনতে পাবে কিনা আমার আওয়াজ, তো ফ্যানটা আছে, অনেক সুবিধা। তো আজকে ঠাকুর ঘর থেকেই ব্লগিংটা স্টার্ট করছি, আমার ঠাকুর ঘরেটা। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ বেঙ্গলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি, এই গরমে সুস্থ থাকার চেষ্টা করছি। তো চলো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করা যাক, আজকের দিনটা এখান থেকে শুরু করা যাক। চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে, তোমরা পাশে থেকো আর সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। তুমি স্নান করেছো, বলো ফ্রেশ হয়েছো? স্নান করেছো, ফ্রেশ হয়েছো? তুই হয়েছে সেটা বল। আমি স্নান করেছি, গরমে তোমরা কেমন আছো? হাই ফ্রেন্ডস, গরমে তোমরা কেমন আছো? আমার মেয়ে জিজ্ঞেস করলো গরমে তোমরা কেমন আছো, অবশ্যই উত্তর দিও গরমে আমরা ভালো আছি বা খারাপ আছি, যাই হোক কমেন্ট করো অবশ্যই। আমার মেয়ে এখন স্নান করেছে, স্নান করে এবার ঘুম পড়বে। আজকে স্নান হয়ে গেছে, একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, আজকে নিরামিষ খাওয়া, আজকে উপোষ নয় নিরামিষ খাওয়া, তো সেই জন্য ওরা আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। ও নিরামিষ খেতে বেশি পছন্দ করে, জানি না কেন, তো নিরামিষ খাবার হলেও জট জলদি হয়ে যায়, তো সেই জন্যই আজকে চট জলদি খাওয়া হয়ে গেছে। তাই তো খেয়ে স্নান করা গেছে, এবার ঘুমো করবে। কালকে আমার মেয়ের চুলে বিনুনি হয়েছিল, আজকে ভালো করে তেল মাখিয়ে দিয়েছি, লম্বা হয়ে গেছে চুলটা। তাই তো মায়ের মতো হয়েছে, তো মায়ের মতো হয়েছে না? কার মতো হয়েছে শোনা? মায়ের মতো হয়েছে। বলো আমরা ঘুমো করি, ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে কথা বলবো, তাই তো? বলো সেটা, মুখ থেকে হাত নামা, আমি বলো, ঘুম থেকে উঠে আবার কথা বলবো, ব্লগিংটা আবার কন্টিনিউ করবো। ওই তো করো, দাঁড়া দাঁড়া নিয়ে আসি বড় পাত্রটা। বরফ দেখা যেত, এখন ছোট ছোট কতগুলো বরফ দেখতে পাচ্ছো? কি সরিয়া, ছড়িয়ে যেটা পড়ছে দেখে নিন, জল জমেছে কত। তো আজকে শিলাবৃষ্টিটা দেখলে, অনেক দিন বাদে শিলাবৃষ্টি পেলাম, অনেক 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 দিন বাদে। তো
আজকে শিলাবৃষ্টিটা পড়তে ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল, ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল। আমি কবে ভিজেছি, আমি কবে স্মৃতি দেখে শিলাবৃষ্টি দেখেছি, তখনকার শিলাবৃষ্টিগুলো একটু বড় বড়, একটু শিলাগুলো পড়তে মানে বরফগুলো পড়তে না বড় বড় জমা করতাম মাটিতে, সেগুলো পুরনো স্মৃতিগুলো আবার মনে পড়ে গেল। আমার বরেরও তাই, দুজনে মিলে এই নিয়েই বকর 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 চলছিল অনেক দিন পরে। তোমরাও তাই অনেক দিন পরে আশা করছি শিলাবৃষ্টিটা দেখতে পেয়েছো। মানে শিলাবৃষ্টি এখন অনেক বছর পরে পেলাম, তাই না? তোমরা কি বলবে, কেমন লেগেছে আজকে শিলাবৃষ্টিটা বলো? আমার তো দারুণ লেগেছে। তো অনেকদিন পরে যে জিনিসটা পাওয়া যায় সেটার ডিমান্ডই বেড়ে যায়, সেটার ইন্টারেস্টই আলাদা হয়ে যায়। আমি তো কিছু 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 বরফ তুলে আনলাম, মেয়ের হাতে দিলাম, তো এই করে দারুণ কাটলো, দারুণ দারুণ দারুণ। আমার দারুণ লেগেছে, মেয়ে ঘুমাচ্ছিলো, ঘুম থেকে তুলে নিয়ে ওকে চলে গেছি শিলাবৃষ্টি দেখাবো বলে। অনেক বছর পরে দেখতে পেয়েছি, তোকে দেখাতে হবে, এরকম একটা ব্যাপার। আমরা তো পেয়েছি, তাও আমি দুবার তিনবার আমার শিলাবৃষ্টি এমনি নর্মালি অনেকদিন ছাড়া ছাড়া হয় আমাদের এখানে। তো আমি আমার লাইফে বোধহয় দুবার পেয়েছি, এটা নিয়ে তিনবার তিন চারবার এরকম বড় জোর পেয়েছি। তো দারুণ লেগেছে। তো একটু কিছুক্ষণ বৃষ্টি হলেও আবার এখন থেমে গেছে বৃষ্টি, আবার গরম গরম গরম। তো শিলাবৃষ্টি শিলাবৃষ্টির মতো হয়ে গেছে, তারপর এখন আবার গরম হয়েছে। তো চলো আমরা এখন টিফিন রেডি করব, তো করে আবার তোমাদের সাথে মিট করছি, আবার তোমাদের সাথে বক বক করছি। স্টিল রাখ। আজকের ভিডিওটা আমার মেয়ে করে দিচ্ছে, এই প্রথমবার আমার মেয়ের হাতে ক্যামেরা দিয়েছি, ও ভিডিও করছে। দেখা যাক ভিডিওটা কেমন, তোমরাই বলতে পারবে কেমন করেছে। আমি তো ভীষণ এক্সাইটেড ও করেছে বলে। আজকে সোনাটা দুধ পাউরুটি খাবে বলে তো দুধ, আর আমাদের জন্য স্যান্ডউইচ হয়েছে, আমাদের জন্য হচ্ছে পনির স্যান্ডউইচ করেছি। তো প্লেটটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছি, সাজানোর চেষ্টা করেছি। দুধটা উনি খাবেন, বিড়াল হয়ে গেছে, মেয়াও খুশি দুধ খায় তাই মেয়াও। তো আজকে নিচে বসে সামনে টিভির ঘরে আমরা বসার ঘরে বসেছি আজকে, আজকে খাওয়ার ঘরে বসতে ইচ্ছা হলো না। আজকে বৃষ্টি হয়েছে দেখালাম তোমাদেরকে, আর কিছু নর্মাল ব্রেড আছে, এগুলো দুধ দিয়ে খাবে। আর কিছু জাস্ট ব্রেড রেখেছি, সেগুলো দুধ দিয়ে খাবে। আর এটা হচ্ছে স্যান্ডউইচ। আমরা একটু বেরিয়েছিলাম বাইরে, তো এখানে মিষ্টি দোকানের সামনে দেখলাম অমৃতি ভাজছে, সেটা দেখে দাঁড়িয়ে পড়লাম। এগুলো হচ্ছে ব্যবসার পলিসি, তুমি যদি নাও খেতে চাও ঠিক খেতে ইচ্ছা হবে। ইনি এনার হাতে দক্ষতাটা দেখে আমি দাঁড়িয়ে পড়লাম, আর ক্যামেরাটা সঙ্গে সঙ্গে অন করে দিলাম। এত সুন্দরভাবে নিখুঁতভাবে এগুলোকে ভাজছে, অবাক হয়ে গেলাম, দারুণ লাগলো। আমি তো অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়েই এইটাই দেখে গেলাম যে কী সুন্দর হাতের কাজ এদের, দারুণ। আর আমরা সঙ্গে কিছু কিনেও নিয়ে চলে এলাম, ইচ্ছে করেছিল ফুচকা খাবো, বাট এটা দেখে মনে হলো এটাই খাই, আর ফুচকাও খেলাম না, একটু চুরমুর, আর এটা নিয়ে বাড়ি চলে যাই আজকে। চলো তার বাড়িতে গিয়ে এগুলো জমিয়ে খাওয়া হবে, গল্প হবে, আর তারপরে তোমাদের সাথে তো ব্লগিং আছেই, তোমাদেরকে ওর সাথে শেয়ার তো করবই। তো চলো যাওয়া যাক, সঙ্গে দেখতে থাকো জিনিসটা। Thank you.
এই যে আমার সোনা বালিশের তলায় চাপা পড়ে ঢাকা দিয়ে রয়ে গেছে। আর এদিকে বিছানা আমাদের খালি পড়ে আছে, বিছানায় বালিশ নেই, সমস্ত বালিশগুলো নিয়ে মানে বসে পড়েছে আর একজন। আর আমার পিছনে পিছনে লুকিয়ে আমার পিছনে লুকিয়ে আছে। কেন গো, কেন লুকিয়ে আছে কেন? হ্যাঁ লুকিয়ে আছে কেন? তো ঠিক আছে, ব্লগটা আজকে এখানে এন্ড করছি। এখন আমরা একটু তিনজনে মিলে খুনসুটি করবো, তারপরে ঘুমু করবো, আর কিছুই নেই ব্লগে দেখানোর মতো। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। টাটা, লাভ ইউ, বাই অল। এই টাটা করে দে, টাটা করে দে, টাটা, লাভ ইউ, বাই অল। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর নিজেদের খেয়াল রেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করতে ভুলবে না। টাটা, বলে একটা সাবস্ক্রাইব করে দিও। Thank you.